بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. গত পাঁচ বছর এইসব মোরতাদরা এরাই ছিল তোমাদের আপন, আর আলেমরা ছিল দুশ্মন। আহারে বেচারা আলেম, আহা, এই আলেমরা দেশের কি ক্ষতি করছে বলেন আপনারা? কি ক্ষতি করেছে আলেমরা? আপনারা বলেন সাজা দিলে জবাব দেন, আলেমরা বোমাবাজি করে, সন্ত্রাস করে, বাংলাদেশের থানাগুলি চেক করেন, আমার কথা কেন শুনবেন, চেক করেন বাংলাদেশের সমস্ত থানা, এই থানায় সবগুলি থানায় দুষ্কৃতকারীদের লিস্ট আছে, খুনি, ডাকাত, মাস্তান, চাঁদাবাজ, চোর, সকলের লিস্ট আছে। আছে না ব্ল্যাক লিস্ট? আছে না? কয়জন মাওলানার নাম আছে খোঁজেন? মাদ্রাসা শিক্ষিত কয়জনের নাম আছে? কয়জন পীরের নাম আছে? এই আলেমদেরকে তোমরা রাজাকার বানাইছো, আলেম দেখলেই রাজাকার। আর মাথায় চুপিয়ার দাঁড়ি স্বাধীনতা বিরোধী, তোমাদের পাঁচ বছরের শেষ আমলে মানুষেরা মাথায় টুপি পরে সাহস পায় না রাস্তায় বাড়িতে। তোমরা বলো সেনাবাহিনী তোমাদের হারাইছে, থামো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এত বড় আলেম, 60 বছর বুখারী শরীফ পড়াইছেন, 60 বছর। বেচারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, হাঁটুতে ব্যথা, বুখারি পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছে। সেই আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইছো তোমরা, শয়তানের কথা বিশ্বাস করবে? আল্লামা আজিজুল হক মানুষ খুন করছে, শয়তানে বিশ্বাস করবে? তোমার মন্ত্রীরা, মন্ত্রীর ছেলেরা মানুষ খুন করেছে, তাকে জেলখানায় ডিভিশন দিয়েছ, আর আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইয়া চোর ডাকাতের সাথে থাকতে দিত, এক মাস সাইকুল হাদিসকে উজু গোসলের পানি দেওয়া হয় নাই, আল্লাহ দেখে নাই, আল্লাহ দেখে নাই। বিশ্বাস করো, তোমাদেরকে সেনাবাহিনী হারায় নাই, পুলিশে হারায় নাই, তোমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার হারায় নাই, তোমরা হেরেছ আল্লাহর গজবে, আল্লাহর লানতে হেরেছ। এখনো ফিরে আসো ও মুসলমান, আমি আগেই বলেছি আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আছে বুক ভরা মহব্বত। তওবা করুন, তওবা করুন, ফিরে আসুন, আলেমদের পায় চুমা খাও, কিসমত ভালো হয়ে যাবে। সমস্ত মাদ্রাসাগুলিতে অস্ত্র আবিষ্কার করেছে তালেবান। আমি সেদিন বলেছি টুইন টাওয়ারের ঘটনা আল্লাহর রহমত ওদের আমলে হয় নাই, টুইন টাওয়ার ভাঙ্গার ঘটনা যদি ওদের আমলে হতো বাংলাদেশের সবগুলি আলেম তালেবান বানাইয়া জেলের মধ্যে ঢুকাই দিত। তোমরা আলেমদের দুশ্মন, তোমরা আল্লাহর দুশ্মন, তোমরা আল্লাহর রসূলের দুশ্মন, তোমরা কোরআনের দুশ্মন, তোমরা ইসলামের দুশ্মন। একটা মানুষের জন্য, একটা মানুষের জন্য তোমরা কি না করেছো বিগত 5 বছর? একটা মানুষের জিকের যা করছো, এতটা জিকের যদি আল্লাহর করতে তোমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত। যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু। নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায়, কোনোদিন বাংলাদেশ আসে নাই, যমুনা সেতুর কাছে গিয়ে বলছে তোমাদের দেশে এত বড় ব্রিজ, গরিব দেশ এটা, কয়ে আছে তো বিরাট ব্রিজ আমাদের, এটার নাম কি? কয়টার নাম? বঙ্গবন্ধু ব্রিজ। আচ্ছা, ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে, এই জায়গার নাম কি? এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ। পিছনে ফ্লাড লাইট জ্বলতেছে রাতের আধারে, এত লাইট জ্বলে এই জায়গার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। আচ্ছা, রাতের বেলায় ওখানে হয় কি? এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে। বিদেশি বলল তাহলে তো দেখতেই হয়, চলো যাই, খেলা দেখতে গেছে, খেলায় হার জিতেছে, যারা হেরেছে পাইকারি দরে ইট মারা আরম্ভ করছে। বিদেশির কপাল খারাপ, এক ইট এসে পড়ছে মাথায়, জাগায় বেহুশ।
দুই ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো, ভাই আমি কোথায়? কয়, বঙ্গবন্ধু হাসপাতালে। এবার লোকটি বলছে যে, ভাই তোমাদের পায়ে ধরি, আল্লাহ রাস্তে একবারে আমার আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যেও না। আমার প্রিয় মুসলমানেরা, আয়নায় মুখ দেখুন, আয়নায় চেহারা দেখুন। পাঁচ বছর একটা মানুষকে প্রতিষ্ঠার কাজ করেছেন, দেশ গড়ার কাজ করেন নাই। মুসলমানদেরকে নির্যাতন করেছেন, আলেমদেরকে নির্যাতন করেছেন, মাদ্রাসার ছাত্রদেরকে নির্যাতন করেছেন। আপনারা তওবা করুন, আলেমদেরকে ভালোবাসতে শিখুন, মহব্বত করুন মানুষকে, ভারতের পাঁচ আটা বাদ দেন। আপনারা চিহ্নিত হয়েছেন কারণ আপনারা মুসলমানের সন্তান, কিন্তু আপনারা মিছিল করার সময় স্লোগান দেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। নারায় চৌধুরী করেন না কেন? জেলা আওয়ামী লীগ ছাত্রলীগ করেন, যুবলীগ করেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করি, আপনারা মুসলমানের সন্তান যারা, আপনার বিবেক কি একবারও বলে না যে আমি মুসলমানের সন্তান, আমি মিছিল করছি মুসলমানের দেশে, আল্লাহু আকবার বলতে পারি না কেন? কে আমার গলা আটকায় ধরেছে, কেন বলি না? তার অর্থ হল হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার লোভে, ভারতকে খুশি করার লোভে আল্লাহর স্লোগান তোমরা বাদ দিয়েছ। মুসলমান হও, মুসলমানদের সাথে মেশো। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাজিদান্না শাদ্দান্না আছে আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেছেন, ও নবী, এই পৃথিবীতে মানব গোষ্ঠীর মধ্যে মুসলমানদের জন্য দুশ্মন দুইটা, একটা হল ইহুদি আর একটা হল মুসলিম। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাদেরকে দুশ্মন বানালেন, ওরা হইল আপনাদের বন্ধু, কলিজার টুকরা। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলামের দিকে আসেন, কোরআনের দিকে আসেন, কিসমত খুলে যাবে। নেতা ফেতা বাদ দেন, নেতা মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সবাইকে বলি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, ছাত্রদল, যুব দল, জামাত, শিবির, যারা মুসলমান, সব কোরআনের কাছে চলে আসো, বাংলাদেশের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবেন। এই কোরআনে আল্লাহ পাক বলছেন, আচ্ছা আপনারা বলেন সৌদি আরব মরুভূমি না আমাদের মতো সুজল অসুবলা? মরুভূমি কিনা? আরব দেশ মরুভূমি, সৌদি আরবের ওটা হলো মরুভূমির দেশ, আর আমার দেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা, স্বর্ণ প্রসবিনী, সোনার বাংলা। না খেয়ে মরে কারা? সৌদি আরব নামরা বলেন না খেয়ে মরে কারা? যেখানে বালু আর বালু, পাহাড় আর পাহাড়, তারা খাইয়া এক একজনের পেট দুইখান তরমুজের সাইজ হয়ে গেছে, আর আমাদের মানুষগুলি না খাইয়া মরতেছে। আল্লাহ কি বলেন শুনেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হানাল কুরআনু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, আমার উপরে যদি ইমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, ওই জমিনের, আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আমার দেশে অভাব নাই, সব আছে, শুধু এখানে রয়েছে সৎ নেতৃত্বের অভাব। যোগ্য সৎ নেতৃত্ব আসতে বলে এই বাংলাদেশ, এর থেকে সুন্দর দেশ, ভালো দেশ আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, এখানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ। সবাই বলেন ইনশা আল্লাহ। বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, তাকে আপনারা চান? কারা কারা চান দু হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, স্লোগান নয়, স্লোগান নয়, হাত নামান, বসেন। আপনাদের মধ্যে যারা হাতে জামা ধরে হাত ধরে বসায় না, হাতকে দিবেন না,
আপনাদের কমন সেন্স থাকা দরকার। লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে দাঁড়ান, কোথায় কেন মানুষকে কষ্ট দিবেন? জায়গায় বসেন, হাত জোরে সরে জিকির করেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি আর সময় নেব না, কারণ এই লক্ষ লক্ষ জনতাকে বাড়ি ফিরতে হবে। সমস্ত রাস্তাঘাট জাম, শত শত গাড়ি দিয়ে পুরা রংপুর শহর বন্ধ হয়ে গেছে। আপনারা বসেন, কেন কথা শুনতে চান না, বসুন। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন, কোন মুসলমান দাঁড়িয়ে থাকবে না, সবাই বসেন, যারা হাজে বসায় দেন। প্রিয় ভাই সব, ইসলাম প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে তার পূর্ব শর্ত নামাজ কায়েম করা। আমাদের দেশের বহু মুসলমান আছে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? যত লোক এই মাহফিল আসছে সবাই কি নামাজ পড়ে? সবাইকে নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, তার কাছে নামাজ নাই, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ইমান নাই, চরিত্র নাই। এই কোরআন শরীফ আল্লাহ নামাজের কথা কয়বার বলছেন? কয়বার? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যুর আগে চরম অশান্ত হয়ে পড়েছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন, নামাজকে ছেড়ে দেন নাই, জামাতে শেষ ওয়াক্ত জীবনের জামাতে আদায় করেছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই নামাজ জীবনও পরিত্যাগ করব না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছে করে সে কাফের হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ, জীবনে আর নামাজ ছাড়ব না। এই ওয়াদা কি আমরা করতে পারবো? সবাই মিলে দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিল্লায় বলেন ইয়া আল্লাহ, আমার আজকের এই কসম আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। হাত নামান, মুনাজাত হবে আল্লাহর কাছে, কার কাছে? ভাই আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন, এত বড় মাহফিল জীবনে আর একটা পাবো তার কোনো নিশ্চয়তা আছে? মুনাজাত দরকার নাই এমন কোন মুসলমান আছে? মা বাপের জন্য দোয়া হবে, যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়া হবে, সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন, সারা দুনিয়ার মুসলমানদের বিজয় আসতেছে, মুসলমানদের বিজয় হবে, বিশ্বাস করেন মুসলমানদের বিজয় হবে, বলেন ইনশাআল্লাহ। আমরা মুনাজাত করব, মুনাজাতের পর এশার আযান হবে, বা জামাত এখানে নামাজ হবে। কি হবে? কয়জন? একজন আসতেছে, একজন অমুসলিম হিন্দু মুসলমান হওয়ার জন্য মঞ্চে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। নতুন কি নাম পছন্দ করে? প্রিয় ভাই সব, এখানে কোন অ্যাডভোকেট আছেন? কই অ্যাডভোকেট গুলো সাহেব, আগামীকাল তার মিনিমিনের ব্যবস্থা করে দেবেন। জি, এর নাম হল শ্রী নৃপেন চন্দ্র মহন্ত, পিতা মধুচন্দ্র মহন্ত, গ্রাম শিবপুর।
থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা স্বেচ্ছা ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ বলে। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আল্লাহ ছাড়া, জোরে বলো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি এক, তিনি একক, তিনি একক, তার কোনো অংশীদার নাই, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। বলো আসসালামু আলাইকুম, বলো আপনাদেরকে সালাম দিচ্ছে, জবাব দেন। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি মুসলমানই কি নাম পছন্দ করবে, সে বললো আপনি যে নাম দেন আমি সেটাই পছন্দ করব। আমি তার মুসলমানের নাম দিলাম খালেদ সাইফুল্লাহ। আমাদের মধ্যে যত লোক আমরা আছি, ছোট্ট বাচ্চারা ছাড়া আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কলমা পড়ার সাথে সাথে, বিশ্বাস করে মুখে উচ্চারণ করার সাথে সাথে এই ব্যক্তি আমাদের মধ্যে সর্বাধিক মাসুম বেগুনা, তার আমল নামায় এখন বিন্দু পরিমাণ গুনাহ নাই, একদম বেগুনা, একজন নিষ্পাপ বান্দা আল্লাহ পাকের। এক মুহূর্ত আগে যিনি ছিলেন মুশরিক, এক মুহূর্ত পরে এখন তিনি আমাদের তাওহীদ তাওহীদবাদী ভাই, তিনি আমাদের কি, আমি এই নিষ্পাপ তাওহীদবাদী ভাইকে রংপুরের লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে বুকে আলিঙ্গন করছে। আমি এখন আপনাদের জন্য মোনাজাত করব, সারা দুনিয়ার জন্য দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। তবে কোরআন শরীফের তাফসীর দুই এক ঘন্টার ব্যাপার না, চট্টগ্রামে পাঁচ দিন তাফসীর করা হয়। কোরআন শরীফ শুনে শুনে একজন নয়, এ পর্যন্ত আমি আল্লাহ পাকের এক নগণ্য গোলাম, আমার কাছে পর্যন্ত ছয় শতাধিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা কোরআনের তাফসীর করছে এই ময়দানে 40 বছর আলহামদুলিল্লাহ। লোকেরা আমাকে বলে যে আপনি তাফসীর লেখেন না কেন, তা আমার তো ব্যস্ততা, মানুষ হিসাবে ব্যস্ততা বেশি, লেখার সময় পাই না। আলহামদুলিল্লাহ আমার পুত্র তুল্য সাহাস্পদ সাহিত্যিক ঔপন্যাসিক আব্দুস সালাম মিতুর শতাধিক বইপত্র লিখেছেন, তিনি ক্যাসেট থেকে আমার তাফসীরগুলি উদ্ধার করে বিগত 40 বছরের আমার করা তাফসীরগুলি উদ্ধার করা শুরু করেছেন। 1997 সনে সর্বপ্রথম সূরা ফাতিহার তাফসীর করেছি আমি চট্টগ্রামে। 5 দিন সূরা ফাতিহার তাফসীর শুনে মঞ্চে এসে 47 জন হিন্দু ইসলাম কবুল করেছেন। সেই ক্যাসেট থেকে তাফসীর উদ্ধার করে বইয়ের আকারে প্রকাশ করেছেন, ওরা নাম রেখেছে তাফসীরে সাইদি সূরা আল ফাতিহা। 5 শতাধিক পৃষ্ঠার সূরা ফাতিহার বাংলা ভাষার সর্ববৃহৎ তাফসীর, কোরআন হাদিস দর্শন বিজ্ঞানে ভরা। আল্লাহ বলেছেন তাই বলেছি, আমার কোনো সাধ্য নাই, আগেই বলেছি আল্লাহ বলেছেন, আমি নিজেও জানি না এত কথা আল্লাহ আমাকে দিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব,
সুরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। কেন হয় না? সুরা ফাতিহা আমরা কি পড়ি? সুরা ফাতিহার সাতটি আয়াতের ব্যাখ্যা করলে তিরিশ পারা কোরআন হয়, তিরিশ পারা কোরআন সামারাইজ করলে সুরায় ফাতিহা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরা ঢাকা থেকে, এ বই আমি ছাপি নাই, যারা থেকেছে তারা ঢাকা থেকে এখানে নিয়ে আসছে, কোথায় রাখছে আমি জানি না, আশেপাশে কোনো দোকান থাকতে পারছে না। তাফসীরে সাইদি সুরা আল ফাতিহা, আপনারা যারা পারেন বাংলা ভাষার সুরায় ফাতিহার সর্ববৃহৎ এই তাফসীর, আমি তাদেরকে বলেছি লাভ বেশি করা যাবে না, সামান্য লাভে জনগণ যাতে পেতে পারে সেই ব্যবস্থা তারা করবে। পাঁচ শতাধিক পৃষ্ঠা, এত বড় বিশাল কিতাব যা ৩০০ টাকা দাম হওয়া উচিত, তারা এর হাতিয়ে রেখেছে মাত্র ২০০ টাকা। এগুলি আপনারা খুঁজে নেবেন, আজ পাইলে আজ নেবেন, না পাইলে যেখানে পান সেখান থেকে খুঁজে নেবেন, তাফসীর পড়বেন। তাফসীরুল কোরআন, কোরআন বোঝার জন্য শ্রেষ্ঠ তাফসীর, নাম কি বলেন? তাফহীমুল কোরআন। পাশাপাশি রয়েছে ফি জিলালিল কোরআন, আলহামদুলিল্লাহ বলেন, সব বাংলা ভাষায় বেরিয়েছে। আপনারা এসব তাফসীর হাদিস খরিদ করবেন, আল্লাহ পাক আপনাদেরকে এগুলি কেনা পড়া বোঝার তৌফিক দান করুন। মা বোনেরা যারা এসেছেন, মা বোনদের বলতে চাই, আপনাদের জন্য জান্নাতে যাওয়া পুরুষের চাইতে সব থেকে বেশি সহজ। সুবহানাল্লাহ।